নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর সেই নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেই আইনের সমর্থনে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? ফরিদপুরে বাড়ি ছিল। আপনি এই যে নাগরিকত্ব যে আইন, এই নাগরিকত্ব আইনটা পাশ করার পরে আমরা প্রত্যেকে যে নাগরিক হতে পারছি, এতে আপনি খুশি না খুশি না? আমরা খুশি। আপনারা খুশি? আপনি বাংলাদেশ থেকে কি শখে বাংলাদেশে পাকিস্তানে পাকিস্তানে তো আইছেন, এবার আপনি কি শখে এসেছিলেন? না না, আপনার ইজ্জত বাঁচাবার জন্য, ধর্ম রক্ষা করবার জন্য এখানে এসে যদি আবার নিজে হিন্দু হতে পারি, কীর্তন করতে পারি, এইসব কারণে এসেছেন। আর সেই কারণেই নরেন্দ্র মোদীজির সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন করেছে। আর এই আইনে আমরা সবাই ভারতের নাগরিক ছিলাম, ভারতের নাগরিক আছি, আগামী দিনেও ভারতের নাগরিক থাকবে। এটা যখন আমরা আপনাদেরকে বলতে এসেছি, আপনারাও সাধারণ মানুষকে বলতে, আগামী দিন আমরা প্রত্যেকেই এর সঙ্গে সহমত পোষণ করতে পারি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।